আবহাওয়া অনুকূল মাছ চাষে সহজ প্রযুক্তি উপকরণের প্রাচুর্যতা বৃদ্ধি পাওয়ায় রাজ্যে মাছ চাষের সম্প্রসারণ ঘটছে প্রতিনিয়ত। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে রাজ্য, বৃদ্ধি পাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতাও, ফলে আগামী দিনে বাজারে মাছের চাহিদাও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। একদিকে রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে উন্মুক্ত জলাশয়ের প্রাকৃতিক নানাবিধ কারণে মাছের উৎপাদন কমে আসছে এবং এর বিপরীতে বাৎসরিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ বাড়ছে, ফলে বাইরের থেকে রাজ্যে মাছ আনতে হচ্ছে। বাজারে যেমন মাছের ক্রমবর্ধমান চাহিদা আছে, ঠিক তেমনি বেকার রয়েছেন রাজ্যের বেশ কিছু যুবক। এই দুটিকে মিলে গ্রামীণ বেকার যুবকের কর্মসংস্থান গড়ে তুলতে পুকুরে মাছ চাষের পরামর্শ দিয়েছেন মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। বিভিন্ন পর্যায়ে মাছ চাষীদের সাথে মত বিনিময়ে প্রাপ্ত তথ্য ও নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কি কি উপায়ে লাভজনকভাবে মাছ চাষ করা যায় সেই বিষয়ে প্রতিদিনই প্রয়াস চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে মাছ, দুধ, ডিম ও মাংস উৎপাদনের পাশাপাশি ত্রিপুরার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য লড়ছেন তিনি। তার সেই প্রয়াসের ফল সামনে এলো শুক্রবার। অভিশপ্ত বেকার জীবন থেকে মুক্ত হতে মাছ চাষ করে জীবনে কিভাবে সফল হওয়া যায় তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ নাথ। মাছ চাষ করে বেকারত্ব দূর করে বছরে 10 থেকে 12 লাখ টাকা রোজগার করছেন বিষ্ণুপদ নাথ। প্রথমে ছোট আকারে একটি পুকুরে মাছ চাষ শুরু করলেও বর্তমানে 4 থেকে 5টি পুকুরে মাছ চাষ করছেন তিনি। মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে শুক্রবার ওনার পুকুরগুলি পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস। ফিশারি দপ্তরের উদ্যোগে মাছ চাষে আগ্রহী হয়েছিলেন বলে এদিন মন্ত্রীকে জানান বিষ্ণুপদ নাথ। যে কোনো সমস্যার পাশে থাকার জন্য দপ্তরের আধিকারিকদেরও এদিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। যুবরাজনগর 1 নম্বর বাড়িটা আমি মাছ চাষ শুরু করছি প্রায় 2011 থেকে। ফিশারি দপ্তরের একজন ছিল কুমারঘাটের আমার বন্ধুর বোনের জামান, তাই ফিশারি দপ্তরেই চাকরি করতো। তাই নাকি আমার এই কৃষি কাজ দেখার পরে কয়, আরে তুমি এত অভাব অনুষ্ঠানের মধ্যে আসো, আর এইরকম কৃষি কাজ করলে তুমি কি তা পাবে, তোমার একটা পুকুর আছে, এই পুকুরে তুমি রেণু চাষ করো, করলে পরে পোনাউনা বিক্রি করবা, দেখবা এইটাতে তোমার কৃষক থেকে বহুত উন্নত হইব। এখন সময় ফন্টন আসিল না, তাই নিজে রেণু লইয়া আইসে পুকুরটা রেডি করছি। রেণু করার পরে প্রায় 20-25 হাজার টাকার বিক্রি করছি। এই দেখলাম যে না, আমার প্রায় 8-9 হাজার টাকা খরচ হয়েছে, 25-30 হাজার টাকার বিক্রি হয়েছে, তো ভালো একটা লাভ হয়েছে। এরপরে আস্তে আস্তে আর একটা পুকুর করছি, এইরকম করিয়া প্রায় আরও 40-50 হাজার টাকা লাভ হয়েছে। আস্তে আস্তে আর একটা পুকুর বাড়াইছি এইরকম করিয়া। এরপরে দেখলাম যে এটা ফোনা করতে হইব, কীরকম ফিশারি দিয়া দিছে আমার যে তোমার এটা খুব প্রয়োজন, এইরকম করি আর পোনা রেণু এখন তো করছি। সবর আশীর্বাদে মোটামুটি ফেচারিও করছি, আর শিঙ্গি কই টেংরা আমার ম্যাডাম একজন আসুনি কেন তাইনের কাছ থেকে আমি এই মাগুর মাছের ব্রিডিংটা শিখছি। শিখাতে আমি খুব উপকার হয়েছে, এখন আমার বলে বলে মাগুর মাছ আমি দিতাম পারবো, মানুষের শিঙ্গি দিতাম পারবো। মানে বর্তমানে আপনি শুধু মাছ চাষের মাধ্যমে জীবনে সফল? হ্যাঁ, জীবনে সফল। এটা তা কিয়া রেণু টেনু বিক্রি করি প্রায় 15-16 লাখ টাকা বছর আমি ইনকাম করতাম পারি। 15-16 লক্ষ টাকা বছরে? হ্যাঁ, বছরে 15-16 লক্ষ টাকা। ওনার জন্য একটা হাততালি দেন সবাই মিলে। শিঙ্গিতে মাগুরে তারা আমার পরামর্শ দেয়, সেই পরামর্শ আমি অতটুকু পর্যন্ত আইসি। আমি চাই যে আমার গ্রামের যত বেকার ফুলাফান আছে সব যাতে মাছ চাষে যুক্ত হয়, এবং আমি কোনো কোনো সময় গিয়া ফিশারি যারা রেণু করবো ভুলভাবে রেডিও করি রায়, আমি নিজে যাইয়া গিয়া পুকুর রেডিও করিয়া রেণুটা পুকুরও ছাড়িয়াই যাতে হে লস খাইতো না, মাছ চাষটারে মানুষের যে গুরুত্ব দেয় যে আশা করি এর চেয়ে আর বিজনেস আমার মনে হয় কৃষক হিসাবে আর কিছু হইতে পারে না। এটাই আমার বক্তব্য, নমস্কার সবাই। ঠিক আছে। রাজ্যের মৎস্য দপ্তরের সহযোগিতায় মাছ চাষ করে সফল হয়েছেন বিষ্ণুপদ দাস। ভবিষ্যতে রাজ্যের বেকার যুবকরা এই পন্থা অবলম্বন করে আরও কর্মসংস্থান গড়ে তুলবে বলে আশাবাদী রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।